ভারতবর্ষের সবথেকে বৃহত্তম ব্যাংক এসবিআই ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ব্যাংকে নিয়োগের খবর। নমস্কার, আজকে আমাদের বিষয় হলো স্টেট ব্যাংকে 2000 প্রবেশনারী অফিসার নিয়োগের খবর। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সব জান। 2000টি পদের মধ্যে 810টি জেনারেলের জন্য, এসটিদের জন্য 300টি, এসসির জন্য 150টি, ওবিসির জন্য 540টি এবং ইডব্লিউএসএদের জন্য 200টি সিট আছে। ইডব্লিউএস নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। স্টেট ব্যাংকে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা দরকার, গ্র্যাজুয়েট। এছাড়াও এবছর যারা থার্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা দিয়েছ তারাও অ্যাপ্লাই করতে পারবে। বয়স 1 এপ্রিল 2019 মধ্যে 21 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এই নিয়োগের ক্ষেত্রে বেতনক্রম 23,700 থেকে 42,020 টাকার মতো। তবে এই চাকরিটি প্রথম ক্ষেত্রে 2 বছরের জন্য, অর্থাৎ 2 বছরের প্রবেশন, তারপরে কনফার্ম হবে। প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ে, অর্থাৎ প্রিলিমিনারি ও মেন। অনলাইনে পরীক্ষা হবে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউর মাধ্যমে। প্রিলিমিনারি পরীক্ষায় অবজেক্টিভ ধরনের কোশ্চেন হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নম্বর, কোয়ান্টিটি অ্যাপটিউড 35 নম্বর, রিজনিং 35 নম্বর। সময়সীমা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা করে 20 মিনিট ধার্য করা আছে। এবার আসে মেন পরীক্ষায়। এটি 200 নম্বরের অবজেক্টিভ ধরনের কোশ্চেন হবে এবং কম্পিউটার অ্যাপটিটিউড হবে 1 ঘন্টা সময়সীমা। এছাড়াও ডেটা অ্যানালিসিস, এছাড়াও ইংলিশে লেটার রাইটিং, এসে রাইটিং বিষয় নিয়ে ডেসক্রিপটিভ ধরনের 50 নম্বরের কোশ্চেন থাকবে, সময়সীমা 30 মিনিট। ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে এবং ইন্টারভিউর জন্য 30 নম্বর ধার্য করা আছে। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য 2টি ওয়েবসাইট আছে, যে কোনো একটির মাধ্যমে করা যাবে। একটি হলো www.bank.sbi/careers, এছাড়াও আরেকটি হলো www.sbi.co.in/career। এই 2টির মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 22 এপ্রিল 2019। প্রিলিমিনারি পরীক্ষাটি সাধারণত 9টি সেন্টারে হবে, কলকাতা, আসানসোল, বহরমপুর, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী ও শিলিগুড়ি। পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য জেনারেলদের জন্য 750 টাকা, এছাড়াও ওবিসি, এসসি, এসটি ও প্রতিবন্ধীদের জন্য 125 টাকা ফি ধার্য করা হয়েছে, অনলাইনে দিতে হবে। এছাড়াও তপশিলি ও সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য নিখরচায় পরীক্ষার প্রস্তুতির প্রশিক্ষণ দেওয়া হবে দেশজুড়ে, কলকাতা, আসানসোল, শিলিগুড়িতেও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। তাই আগ্রহী স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারো, মে মাসের 4 তারিখ থেকে এই ট্রেনিংটা শুরু হবে। প্রিলিমিনারি এক্সামটা হবে 8, 9, 15 এবং 16 জুন, আর মেন পরীক্ষাটা হবে 20 জুলাই। ফর্ম ফিল আপের আগে প্রয়োজনীয় তথ্যগুলো একটু দেখে নিন। ফটো 20-50 কেবি কালার ফটো এবং সিগনেচার 10-20 কেবি সেভ করে রাখুন। জেপিজি ফরম্যাটে সেভ করবেন এবং ফর্ম ফিল আপ করার পর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবেন, যেটা অবশ্যই লিখে রাখবেন, পরবর্তীকালে কাজে লাগবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও আমি প্রত্যেক সপ্তাহে 1 বা 2টো আপলোড করতে থাকব, তাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।